রবীন্দ্রনাথকে ছাড়া তো আমাদের জীবন কখনো অসম্পূর্ণ। রবীন্দ্রনাথের একটা ছোট ছায়া দেব, তারপরে আমি অন্যান্য গানে যাচ্ছি। যখন আবার বন্দিশ হয়ে আসে তখন কিরকম হয়? আচ্ছা তেজেন্দ্র, একটা কালজয়ী গান, মহান সুরস্রষ্টা শ্রদ্ধেয় আর ডি বর্মন সাহেবের, সে গানটা রাগ খামাজ, খামাজ, সেটা কিরকম হবে?
এমন একটা সন্ধে যেন না কাটলেই ভালো হতো, কিন্তু এবার আমাদের সত্যি যাবার পালা, নোটে গাছটি মুড়োবার পালা। তৃষা, তোমাকে আমার অনেক অভিনন্দন। আমার পরম পাওয়া যে আমি আপনাদের গান শোনাতে পেরেছি, থ্যাংক ইউ স্যার, ফ্যান্টাস্টিক। আমরা আশা করব তুমি সারা পৃথিবী জয় করবে খুব শিগগিরই। আসুন আমরা একটু জিরিয়ে আসি। ধাদান ধাকড় থেকে তাড়াকড় থেকে ধুমকড় থেকে দা, ধাকড় থেকে ধুমকড় থেকে দা, কাট।70-এর দশকে প্রথম এই যে চ্যারিটি কনসার্ট, এই যে মাস বিগ কনসার্ট ভলিউম আপনারা আমরা শুনে থাকি আজকের, ওটা বিশ্বের প্রথম মাস কনসার্ট করেছিলেন জর্জ হ্যারিসন আর নোবেল লরিয়েট বব ডিলন। বাজিয়েছিলেন কিংবদন্তি আমাদের ভারতের দুই ব্রহ্মা এবং বিষ্ণু, ওস্তাদ আলী আকবর খান সাহেব, পণ্ডিত রবিশঙ্করজি তবলায়, মহান কিংবদন্তি ওস্তাদ আল্লা রাখা খান সাহেব। এই দ্রুত বন্দিশটা এবং দাদরার বন্দিশটা, সেই সিন্ধি ভৈরবীর রেশ ধরে আজ তেজেন্দ্র আর আমি বাজালাম আপনাদের সেবায়। এবার আমাদের যাবার বেলায় তোমার কাছে দুটো জিনিস চাওয়ার আছে। একটা হচ্ছে তুমি আমার প্রথম দিন থেকে আমার ওয়াসাবি সম্বন্ধেও তুমি আমার সঙ্গে থেকে তো তুমি জানো সমস্তটাই,
এটাও জানো নতুন লোকেশন তুমি এলেও কদিন আগেও সেখানে তোমার আর জবার নেমন্তন্ন, তুমি তো এমনিও আসবে, এটা তোমার আর যাওয়ার আগে তুমি তোমার দুটো কথা লিখে দিয়ে যাবে। আর আমরা আজকে সন্ধে শেষ করতে চাই ভাইদের সঙ্গে তুমি একটা ছোট্ট ফিউশন পিস, যেখানে ওরা সবাই একটা একটা দুটো দুটো চারটে চারটে রাউন্ড বাজাবে। মাঝারের আজকের সন্ধ্যা এই পর্যন্তই। তেজেন্দ্র নারায়ণ মজুমদার এই সময়ের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সরোদ বাজিয়ে এবং একটা লেগেসিকেও বহন করে, যেটা বাবা আলাউদ্দিন খাঁ সাহেব, পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্করজি, উস্তাদ আলী আকবর খাঁ সাহেব সেই ঘরানা, সেই ঐতিহ্যকেও বহন করছে। এমন এক একটা সন্ধে যেটা আমার ছোটবেলা ফিরে পাই। আপনারাও নিশ্চয়ই এই সন্ধেটা মনে রাখবেন অনেকদিন। আমাদের সবার তরফ থেকে শুভেচ্ছা আর শুভরাত্রি জানাচ্ছি।